লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা মুদির। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজঘাট ও বিজয় ঘাটে গিয়ে ফুল দিয়ে এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এদিন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন লাল বাহাদুর শাস্ত্রীর বিভিন্ন সময়ের ছবি নিয়ে তৈরি হওয়া একটি গ্যালারির উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে মিউজিয়ামে এসে তার দেখার অনুরোধও জানিয়েছেন তিনি। 2 অক্টোবর রবিবার ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন, তাকে নিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, লাল বাহাদুর শাস্ত্রীজির তার সরলতা এবং সিদ্ধান্তের জন্য সারা ভারতে প্রশংসিত। দেশের কঠিন সময়ে তার নেতৃত্ব ইতিহাস সব সময় মনে রাখবে। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি শাস্ত্রীজিকে শ্রদ্ধা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।